রাস্তায় আমি পেয়ে গেছি দুই বন্ধুকে। মূর্তিতে যাওয়ার ইচ্ছে আছে, তো মূর্তিতে যাওয়ার পর ওখান থেকে চিসাং, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তন্ময় আর প্রমিতা ওরা হারিয়ে গেছে। তখন সবে সারা দেশ জুড়ে করোনা মহামারীর কালো ছায়া সরে গিয়ে আশার আলো ফুটেছে। আমার মনও পাগল মন বলা ভালো, তার পাগলামিও শুরু করে দিয়েছে ঘর ছেড়ে বেরোনোর জন্য। ওয়েসে ভি ঘরে থাকতে কখনই বা ভালো লাগতো, থাক সে কথা। পাগলামি করে আমার মন সবসময় পাহাড় পাহাড় করে, কিন্তু সেপ্টেম্বর মাস বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, এর ভিতর পাহাড় কি সঠিক সিদ্ধান্ত হবে? হবে না নিশ্চয়ই। তাই ভাবলাম ডুয়ার্স উড বি বেস্ট চয়েস ফর মি অ্যাট দ্যাট টাইম। যেখান থেকে বৃষ্টিটাও এনজয় করা যাবে আর পাহাড়ও। তো এই জার্নিটা আমার পাহাড়ের প্রথম বৃষ্টি দেখার। কীভাবে এই জার্নিটা কমপ্লিট করলাম, জাস্ট চেক আউট দ্য ইন্ট্রো। এটা আমি, থোড়া ফিল্মি হুম পর দিল কা বহুত আচ্ছা হুম। আর এটা আমার ডুয়ার্সের ডায়রি। Chill, bro. ভোর তখন চারটে হবে, একাই বেরিয়ে পড়লাম আবার পাহাড়ের উদ্দেশ্যে। আমার বাড়ি চাকদা, তো 34 নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে শুরু করলাম। রাস্তার অবস্থা মোটেই ভালো নয়, বেশ সাবধানেই গাড়ি চালাতে হচ্ছিল। রানাঘাট থেকে কৃষ্ণগর বাইপাস ধরে নিলাম, আর কৃষ্ণগর পৌঁছতে পৌঁছতে বেশ টাইম লেগে গেল, ভোরের আলো ফুটে এলো। এখন 6টা বাজে, কৃষ্ণগর পার করে আমি ওয়ান ওয়ে রাস্তা ধরে নিলাম বহরমপুরের দিকে। তো বন্ধু সুপ্রভাত, অনেকক্ষণ আগেই কৃষ্ণগর পার করে গেছি,
কৃষ্ণগড় পার করে আমি এখন ওয়ান ওয়েতে উঠেছি। সবে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক চলছে এটা, তাতেই এখনই এরকম কুয়াশা পড়ে গেছে ভোরবেলায়। এই রাস্তা দিয়ে এদিকে মায়াপুর, ফুল নজারা ভাই সাহেব, ফুল নজারা। বাইক রাইডের তো মজাটাই এটা যে যখন আমি বেরোবো তখন জার্নিটা এনজয় করবো। বয়সে মঞ্জিলে তো সবাই পৌঁছায়, মানে যে বাইক নিয়ে যাচ্ছে সেও পৌঁছাবে, যে কার নিয়ে যাচ্ছে সেও পৌঁছাবে, যে ট্রেনে যাচ্ছে সেও পৌঁছাবে, যে হেঁটে যাবে সেও পৌঁছাবে। কিন্তু দিস ইজ দ্য ফিল ব্রো, দিস ইজ দ্য ফিল। দেয়ার ইজ অনলি ওয়ান অফ ইউ, অনলি ওয়ান অফ মি, দেয়ারস আ মিলিয়ন অফ দোজ হু ওন্ট লেট আস বি, বাট দে আর নট গোনা, নট গোনা সি মি ব্লিড, কজ বেবি। এই নম্বরের প্রথম টোল টোল চালু হয়ে গেছে। বাইক নিয়ে আসার মজা হচ্ছে এই আর একটা, যে টোল ফোলের চক্করে পড়তে হয় না। এটা যদি ফোর হুইলারে আসতে হতো তাহলে আমাকে এই বাংড়ি রাস্তার জন্য না হলেও নেই নেই করে 100 টাকা তো দিতেই হতো। তো শরতের আকাশ, পেজা তুলোর মতো মেঘগুলো নীল আকাশে ভেসে পাহাড় জঙ্গলের উদ্দেশ্যে। এবারে ট্রিপটা ওই রকমই যে কোথায় যাবো কোনো ঠিক নেই, তো দেখি ওপরের দিকে যাই তারপরে দেখ। এখন আমি প্রায় 250 কিলোমিটারের ওপরে বাইকিং করে চলে এসেছি, আর এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 70-75 কিলোমিটার দেখার আমার তাড়া নেই, যেখানে রাত সেইখানেই কাত হয়ে যাবো। সো কোনো চাপ নেই, সকালবেলা থেকে এখনও খাওয়া হয়নি তেমন। আমি কৃষ্ণনগরে একবার দাঁড়িয়েছিলাম কিন্তু অত সকালে কৃষ্ণনগরে পান্তনিতে কোনো খাবার দাবারের ব্যবস্থা হয়েছিল না, দ্যাট ইজ ওয়াই আমি ওখানে কিছুই খেতে পারিনি। তো তারপরে এই ফারাক্কার পরে রায়গঞ্জে 70 কিলোমিটার আগে আমি এখানে দাঁড়ালাম, আবার চলে এসছে রুটি আর চানা মশলা। এই মশলা মাছি, আর এই আমার রাইডিং জ্যাকেট এখানে রেস্ট নিচ্ছে, আর আমার লাগেজ এখানে রেস্ট। তো বন্ধু এখানে মোটামুটি হালকা ফালকা একটুখানি খাবার দাবার খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন সোজা শিলিগুড়ি জানবে, সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি গিয়ে দেখা হবে, চলো। কতদূর যাবেন, কতদূর যাবেন? বোতলবাড়ি, বোতলবাড়ি তো যেতে হলে তো আপনাকে তো এই দিক দিয়ে যেতেই হবে। হ্যাঁ, আপনি কি ডুয়ার্স যাবেন? ডুয়ার্স যাবেন? আমিও ডুয়ার্সেই যাব। আজকে কোথায় থাকবেন? শিলিগুড়ি? তাহলে এই দিক দিয়ে শিলিগুড়ি যেতে হবে। এদিক দিয়ে সামনে থেকে একটা শর্টকাট আছে, একটু পরে আমাকে বের করতে হবে। ম্যাপ দেখাচ্ছে এদিকে কোনো রাস্তা, রাইট সাইডে দেখাচ্ছে? কত কতক্ষণ পরে ওই শর্টকাটটা ধরতে হবে? কত কতক্ষণ পরে দেখাচ্ছে বুঝতে পারছি না, 2-4 কিলোমিটার পরে? ঠিকই আছে, এখানে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা ধরতে হবে, তাহলে আমরা ডালখোলা জ্যামটা পাবো না। হ্যাঁ, মিস করে গিয়েছেন? না না, ওই দিক থেকে ফিরছেন? শুনতেই পাচ্ছি না। আপনি এখন কলকাতা থেকে আসছেন কি? তাহলে ওই রাস্তাটা সামনে পড়বে। না মিস করেননি, সামনেই পড়বে। আমি চাকদা থেকে আসছি। হ্যাঁ, কৃষ্ণনগর? ওয়াও, আজকে আমি আমি তো একা আসছি, আমি শিলিগুড়িতে স্টে করব। শেট, ওটা ইস্যু হয়ে গেছে, পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে হবে আপাতত। আমি থাকবো হচ্ছে শিলিগুড়িতে একটা হোটেল দেখেছি, একটা ডরমেটরি টাইপ দেখেছি, আমি একা থাকবো যেহেতু, তো কোনো চাপ নেই। আমার ওখানে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড কি সামথিং নামটা আমার খেয়াল নেই মুহূর্তে। আপনারা কোথায় থাকবেন? হ্যাঁ, ওখানে থেকে যাবেন, চল।
আকাশের রং দেখো জাস্ট, মানে এরকম রং যেন কালকেও থাকে, পাহাড়ে উঠেও যেন থাকে। আর মূর্তি নদীরতে যখন স্নান করবো তখনও যেন এরকম ওয়েদার থাকে। ভাই সাহ, ওয়াও, জাস্ট ওয়াও ফিলিংস আসছে। সো এখনো পর্যন্ত রাইড করেছি 397.9 কিলোমিটার। রাস্তায় আমি পেয়ে গেছি দুই বন্ধুকে, এরা দুজন কাপল রাইড করছে, তন্ময় আর প্রমিতা, প্রতিমা বলতে গেছিলাম। সো এদেরও প্ল্যান আমার মতনই লম্বা, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এদেরই প্ল্যান, এদেরও প্ল্যান আমার মতনই লম্বা, 9 দিনের প্ল্যান। ফিরবে কবে? 6 তারিখ ফিরবে। ওকে, আর আমি ফিরবো 4 তারিখ। একদিন স্টে করে তারপরে জয়ন্তী বক্সা ঘুরে বাড়ি। আমার তো কোন প্ল্যানই নেই এখন, তন্ময়রা কোথায় যায় আমি দেখবো, যে সেখানে যদি আমার বাজেটে ঠিকঠাক হয় তাহলে আমি ওখানে থেকে যাবো, আদারওয়াইজ দেখতে হবে কোনো শর্টকাট, মানে আরো চিপ কিছু কস্টকাট করতে হবে না। ইউ আর চেন ক্লিনার দুটোর একটাও আনিনি, যে দুটো আনা ভীষণ প্রয়োজন ছিল। প্রতি 500 কিলোমিটার অন্তর অন্তর চেন ক্লিন করে লিউব করা বিশেষ প্রয়োজন। এবার এখানে পথে ইসলামপুরে সমস্ত বাজারে সমস্ত দোকানগুলোতে জিজ্ঞেস করলাম চেন লিউব কি, শুনে আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। কেতে হে রাশি, ঢুকলাম পেট্রোল পাম্পে, পেট্রোল নেই। আমার গাড়ি মাইলেজ দিয়েছে 42 থেকে একটু বেশি হতে পারে। ভাইও অর বেহনো, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এনার্জি নিচ্ছি। তন্ময় আর প্রমিতা ওরা হারিয়ে গেছে, আমি পেট্রোল নিতে ঢুকেছিলাম আর দুই জায়গায় চেন লিউব আর চেন ক্লিনারের খোঁজ করছিলাম, তো তারপরে এখনো পর্যন্ত ওদেরকে খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি ভালো রাস্তা তো, সুপার টান শুরু করেছে তো ন্যাচুরালি হয়নি। যে 18-19 কিলোমিটার এই যে রোডটা আমি দিয়ে যাব, এই রোডটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। যে কোনো মুহূর্তে এই যে দুপাশে জঙ্গল রয়েছে, এপাশে জঙ্গল এপাশে জঙ্গল, যে কোনো মুহূর্তে এখান দিয়ে এলিফ্যান্ট ক্রস করে। যদিও রাস্তাটা একদম সুন্দর, মানে ভীষণই সুন্দর, কিন্তু রাস্তাটা খুব একটা সেফ না যাত্রীদের জন্য, অ্যাটলিস্ট বাইক রাইডারদের জন্য। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। সো ভাই সাহ, এখান থেকে আমাকে যেতে হবে সোজা, আর এটা উঠলাম আমি হচ্ছে তিস্তা ব্যারেজের উপরে। এখন রাত, অন্ধকার চতুর্দিকে, না হলে কিছু ভালো নজারা দেখাতে পারতাম এই সাইডে, এই সাইডে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও জোরও কি বারিশ হচ্ছে, উড়ে বাপ রে, উড়ে বাবা, চাক দেয় মনে হয় বৃষ্টি হচ্ছে। 2000 years later. হ্যালো বন্ধু, গুড মর্নিং। আসলে কালকে ব্লগটা কমপ্লিট করা হয়নি, তার কারণ আমি এখানে পৌঁছে খুবই ক্লান্ত ছিলাম আর তার জন্য ব্লগটা কমপ্লিট করা হয়নি। তো
আজকে সকালে জাস্ট উঠলাম, ফ্রেশ মর্নিং। কালকে এখানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে দেখতেই পাচ্ছ আমাকে রীতিমতো আপা চড়া দেওয়া হয়েছে। ওয়েদার কালকে এখানে পৌঁছানোর আগে পর্যন্ত তো সেই রকম গরম ছিল, বাট এখন বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, আর তার জন্য ওয়েদার জাস্ট মানে হঠাৎই চেঞ্জড। আজকের ব্লগটা করছি এখানেই শেষ, আর শেষ করবার আগে আমি অবশ্যই তোমাদের সাথে আমার সাবস্ক্রাইবারের অবশ্যই পরিচয় করাবো, তার বাড়িটাও দেখাবো। এই হচ্ছে আমার বড় সাবস্ক্রাইবার, অ্যাকচুয়ালি আমার সব ভিডিও মনোযোগ দিয়ে দেখে, অবশ্য চালিয়ে দিতে হয়, একা একা চালাতে হয় না ইউটিউব। আমার ঠাকুমা জলপাইগুড়িতে থাকে, তো কালকে রাতে আমি এখানে এসেই থেকে গিয়েছিলাম। সো বন্ধু, আমি যেখানে রয়েছি সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার কাকু বাড়ি, এখান থেকে বেরোলাম, বেরিয়ে মানে ঠাকুমা বাড়ি আর কি, এখান থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট এইটুকু আসতে হয় এখানে, জাস্ট এইটুকু চায়ের বাগান, কুল না? একদম অসম প্লেস, অসম প্লেস।